এবার দক্ষিণ কোরিয়াকে কড়া হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতিপক্ষ ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দিতেই এ হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। তবে ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিলে দক্ষিণ কোরিয়ার জন্য তা বড় ভুল হবে বলে মন্তব্য করেন তিনি। সিউল যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয়, তবে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে খুশি করবে না। আর যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখে, তবে রাশিয়াও উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে। তবে রুশ প্রেসিডেন্ট শুধু দক্ষিণ কোরিয়াকেই নয়, ইউক্রেনের মিত্র দেশগুলোকেও সতর্ক করেছেন। পিয়ংইয়ং সহ বিশ্বের অন্য অঞ্চলেও অস্ত্র সরবরাহ ও সংরক্ষণ করার অধিকার রাশিয়ার রয়েছে বলেও মন্তব্য করেন পুতিন। যারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে মনে করছে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছেন না, তাদের বলছি পিয়ংইয়ং সহ বিশ্বের অন্য অঞ্চলেও অস্ত্র সরবরাহ ও সংরক্ষণ করার অধিকার রাশিয়ার রয়েছে। এদিকে পুতিনের ওই হুঁশিয়ারির পর কিছুটা সুর পাল্টিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া, তবে তাদের অবস্থান নির্ভর করবে রাশিয়া এ বিষয়ে কিভাবে অগ্রসর হবে তার ওপর। এর আগে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে চুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিন্দা জানায় দক্ষিণ কোরিয়া। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা করার বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেন। উল্লেখ, সম্প্রতি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়েছে। চুক্তিতে বলা হয়েছে দুই দেশের মধ্যে কোনো দেশ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতা করা হবে। এর জবাবে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে কিয়েভকে অস্ত্র সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। মূলত এর প্রতিক্রিয়ায় সিউলকে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।